আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি ফ্রেন্ডস আপনাদেরকে সবাইকে স্বাগতম তো জানাচ্ছি স্বাগত নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স আপনারা কম বেশি সবাই তো জানেন যে এর মধ্যে কিন্তু অলরেডি গরম চলে এসেছে আর এই গরমে নিজের স্কিনকে সুন্দর রাখাটা কিন্তু অনেক অনেক টাফ কারণ এখন মুখ ধুলে সাথে সাথে দেখা যায় আবার সোয়েটিং শুরু হয়ে যায় আবার দেখা যায় যারা বাইরে কাজ করে তাদের কিন্তু মুখের ভিতর দেখা যায় নানা রকমের জার্ম বা দেখা যায় ময়লা ধুলা সেগুলো কিন্তু লেগে কালচে একটা কেমন হয়ে আজ হয়ে থাকে আর কি তো যাই হোক আমরা যারা বাহিরে কাজ করি তারা তো জানেনি যে ফেসের একদম বারোটা বেজে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্রিমি ব্রাইট তো আমি রিসেন্ট একটা খুব ভালো একটা পেজ আমার চোখে পড়েছে তো সেখান থেকে আমি বেশ দু তিনটা প্রোডাক্ট অর্ডার করেছি তো আমার কাছে ভালো লাগছে তো এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এরকম ইনটেক ফর্ম্যাটে থাকবে তো এইটা আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার আগে একবার আমি মুখটা ধুয়ে দেখেছি একদম সফট একটা ফিলিংস আসে মানে একদম বেবি সফট হয়ে যায় স্কিনটা তো এটা কিন্তু ফোমিং ফেস ওয়াশ এটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ এটা হচ্ছে ক্রিমি ব্রাইট ফেসিয়াল ফোম তো আমার কিন্তু ফেসিয়াল ফোম অনেক অনেক পছন্দ আমার কাছে আরো অনেক কালেকশন আছে তো আমি এই যে ফেসিয়াল ফোমটা আছে এটা কিন্তু আমি আর কে গ্যালারির নামক একটা পেজ থেকে অর্ডার করেছি আর গ্যালারির যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু অনেক অনেক ভালো আর আমি এইগুলো কিন্তু যে এটা যে অর্ডার করেছি এটা কিন্তু খুব মাত্র দুই দিনের মধ্যেই হাতে পেয়ে গিয়েছি ক্রিমি ব্রাইট এই যে ফেস ওয়াশটা আছে এই ফেস ওয়াশটা কিন্তু আপনারা যখন মুখে মাখবেন মনে হবে যে মনে হয় মাখন দিচ্ছেন এরকম লাগবে এতটাই সফট এতটাই সুন্দর আর এটা যখন মুখটা ধোয়া হয়ে যাবে তখন কিন্তু একদম গ্লো চলে আসবে তো এটা হচ্ছে সেভেন টাকা আমি আপনাদেরকে দুইটা দেখাবো দুইটাই কিন্তু হচ্ছে সেভেন করে সেভেন টাকা হলে নেওয়া যাবে তো আমি এটা একটা আমি এটা খুলে ইউজ করেছি দু তিনবার খুবই ভালো তো আপনাদেরকে রিভিউ এই যে এরকম আরেকটা আছে একদম ইনটেক আমি আপনাদেরকে খুলে দেখাবো তাই ওইটার খুলিনি তো আমি আবারও বলছি এটা কিন্তু মাত্র সেভেন ফিফটি পার টিউব এটাও কিন্তু হচ্ছে সেভেন ফিফটি আর এটাও হচ্ছে সেভেন ফিফটি তো আমি এটা একটু খুলে দেখা এটা যেহেতু ইনটেক ফর্মেটে আছে আমার হাতে নোক নাই খুলতে পারতেছি না খুলতে না পারলে কিন্তু লজ্জায় পড়ে যাব নোক না থাকার অপকারিতা দেখতেই পারতেন যাক অনেক যুদ্ধ বিগ্রহের পরে খুলতে পারলাম আমার ফেস ওয়াশ অনেক অনেক ভালো লাগে আমার মেকআপ আইটেম যদিও অনেক কম বা মেকআপ খুব মানে একদম না পারতে যেখানে না দিলেই না দেখা যায় ওখানে মেকআপ মানে মেকআপ খুব হালকা পাতলা মেকআপ করা হয় তো এটা হচ্ছে ক্রিমি ব্রাইটার আরেকটা এটা মনে হচ্ছে এরি টাইপ যেরকম ফোমিং ফোমিং টাইপ হবে তো এখানে আমার কাছে মুছার মতো একটু কটন বল আছে আমি কটন মুছে নিচ্ছি তো স্মেলটা কিন্তু দারুণ তো আপনারা যে ক্রিমি ব্রাইটের এই যে ফোমিং ফেস ওয়াশটা আছে এই গরমে কিন্তু আপনারা আপনাদের স্কিনকে সুন্দর রাখার জন্য বেবি সফট রাখার জন্য কিন্তু এটা নিয়ে নিতে না এটা কিন্তু অরিজিনাল বাহিরের প্রোডাক্ট তো দেখা যায় ম্যাক্সিমাম পেজগুলোতে কিন্তু আমি যা দেখি আমি আগে পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে ভয় পেতাম তো এই যে আর কে গ্যালারি যে ওনারা যথেষ্ট বিশ্বস্ত তো আমার বেবির আর আমার কিন্তু মেহেদি দিলেও কিন্তু অ্যালার্জি হয় কিন্তু রিসেন্ট আমরা ওনাদের ওখান থেকে মেহেদি অর্ডার করেছি কিন্তু দেওয়ার পরে কিন্তু অ্যালার্জি হয়নি বা মানহার জ্বালা করেনি বা আমারও জ্বালা করেনি তার মানে বুঝলাম যে ওনাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই জন্যই কিন্তু আপনাদেরকে দেখানো আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন জানতে পারেন যে কোথায় অরিজিনাল ভালো প্রোডাক্টগুলো পাওয়া যায় তো ভিউয়ার্স আমি স্ক্রিনে মধ্যে আর কে যে নাম্বার সেটা আপনাদেরকে দিয়ে দিব আর কাবেরি মেহেদি যেটা কিনেছি আমি এখন হাতের কাছে পাচ্ছি না কাবেরি মেহেদিটা কিনেছি মাত্র পঁচিশ টাকা দিয়ে আপনারা যদি কেউ চান খুঁজে গেছি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কাবেরি মেহেদি এটা হচ্ছে অরিজিনাল মেহেদিটা এটা কিন্তু মাত্র পঁচিশ টাকা দিয়ে আমি কিনেছি ওনাদের আর কে গ্যালারি থেকে তো আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ফেস ওয়াশটা আমি ফেস ওয়াশটার দামটা আরেকবার রিপিট করছি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই দুইটা ফেস ওয়াশ আমি অর্ডার করেছি আর হচ্ছে মেহেদি যেটা মেহেদিটার দাম হচ্ছে পঁচিশ টাকা তো আপনারা চাইলে আপনাদের পছন্দের যে প্রোডাক্টগুলো আছে আর গ্যালারি থেকে অর্ডার করতে পারেন তো ভিওর্স আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আর কে গ্যালারি কন্টাক্ট নাম্বারটা কিন্তু নিচে দেওয়া আছে তাই আশা করি নাম্বার পেতে অসুবিধা হবে না তো আমি আপনাদেরকে বলবো কসমেটিকটা যেরকম সুন্দর করে মাখবেন ঠিক তেমনি কসমেটিকটা কিন্তু স্কিন থেকে উঠানোটাও ততটাই জরুরি আর স্কিনে যদি কোনো ব্রন বা কোনো দাগ না থাকে এমনিতেই কিন্তু স্কিন এমনিতেই কিন্তু ভালো লাগে তো ভিউয়ার সবাই ভালো থাকেন আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে চোখ রাখবেন আরও নিত্য নতুন অনেক অনেক প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ